আসলে আমি যেটি মনে করি সেটি বললে হয়তো আমার প্রান্তিক খামারি ভাইরা মনে অনেকটা দুঃখ পাবেন। এরপরেও বলতে হচ্ছে পরবর্তীতে তারা সতর্ক হয়ে যাবেন, লাভবান হবেন। দেশি কোনো খাবার খাওয়ান নাকি শুধু না মালটা কমলা কলা আপেল এগুলো খাওয়ান? আপেল কলা এটাই বেশি খাই আমি। কেউ কি বিশ্বাস করবো একটা করে আপেল খাওয়ে গরু পালতেছে? আগামীতে গরু পালন করার আগে গ্রামে যারা আছেন তারা অত্যাধিক বড় গরু না পালার পরামর্শ দিব। একটি বড় গরু পালার দরকার নাই, আপনারা ওই টাকা দিয়ে চারটে ছোট গরু পালন করেন। আমাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতে বলা হয়েছে যে আসলে প্রান্তিক খামারিদের বড় গরু অনেকগুলো বিক্রি হয়নি, তার কারণ আমি কি মনে করি। আসলে আমি যেটি মনে করি সেটি বললে হয়তো আমার প্রান্তিক খামারি ভাইরা মনে অনেকটা দুঃখ পাবেন। এরপরেও বলতে হচ্ছে পরবর্তীতে তারা সতর্ক হয়ে যাবেন, লাভবান হবেন। আমি যেটি মনে করি প্রান্তিক খামারিদের সঠিক প্রশিক্ষণের অভাব, সঠিক হিসাব তারা আসলে করতে পারেন না। এবছরেও বেশ কয়েকটি বড় গরুর ভিডিও আমি করেছিলাম, সর্বশেষ যতটুকু জানতে পেরেছি সবগুলো বিক্রি হয়নি, কিছু কিছু অবিক্রিত থেকে গেছে। তার কারণ একটি, কারণ গ্রাম এলাকায় হয় কি একটু বড় গরু হলে আশেপাশে অনেক মানুষ আসে দেখতে, মনে করে যে এইটাই হয়তো দেশের সবচাইতে বড় গরু। আর ভাবেন যে ঢাকার অমুক খামার 30 লক্ষ, 35 লক্ষ, 40 লক্ষ টাকা বিক্রি করে, সে অনুযায়ী আমার গরুটা হয়তো সেরকম দাম হবে। গোয়ালন্দ থানার মধ্যে ওয়ান পিস না, পারিপার্শ্বিক অবস্থা দেখে তো তাই মনে হচ্ছে ওয়ান পিস। তো ওয়েট কতটুকু? ৩৫ লাখ তো আপনি ব্যবসা করেন তো মানুষ ৩০ লাখ বেচে, ৪০ লাখ বেচে, ৬০ লাখ বেচে, তার চাইতে কম না আমার গরু, তাই? এখন কি পরিমাণে ওজন আছে? এখন ওজন ধরেন 32 মণ 7 কেজি আছে। 32 মণ 7 কেজি? হ্যাঁ, দোয়ারা কেন কুরবানি আসতে তক 40 পুরা দেবো। আচ্ছা তা করেন, কিন্তু আপনি মাপলেন কীভাবে? আপনার কি স্কেল আছে? স্কেল ফিতে দিয়ে মাপি আমি, যারা মাপ জানে তাদের দিয়ে মাপাই। আচ্ছা, আপনি কি বোঝেন মাপ? না, আমি মাপ বুঝি না। যারা মাপে, যারা গরুগুলো মাপে, ফার্মের যারা লোক মাপে, সেই ফার্মের ম্যানেজার আঙ্গাই মাপ আছে। ফিতে সিধে করে দেন দেন, এদিকে ভাঁজ আছে। 990 কেজি ভাগ 40, 25 মণ, 24 মণ প্লাস। দেশি কোনো খাবার খাওয়ান নাকি শুধু না মালটা কমলা কলা আপেল এগুলো খাওয়ান? আপেল কলা এটাই বেশি খাই আমি। কেউ কি বিশ্বাস করবো একটা করে আপেল খাওয়ায় গরু পালতেছে, একটা করে কমলা মালটা খাই গরু পালতেছে? আমরা কি পাই? রোগ স্যার আমরাই কি খাই? রোগ স্যার আমরাই খাই না। খেসারির ভুসি লিয়ে আসি, ওই ভুট্টার আটা লিয়ে আসি, ওর কোনো হিসাব নাই। আর হিসাব তো করেই নাই, ওর কোনো হিসাব নাই। অনেকে বলে যে ভাত খাওয়ালে নাকি গ্যাস হয়, পেট ফুলে যায়, গ্যাস হয় না? ভাত খাই আবার গ্যাস হয় না, আর ওর গ্যাস হয়। আরও তো গ্যাস ফ্যাস আমি বুঝিনি তো, যা দেবো তাই গড়া খায় চলে যাবে। সিম্পল একটা জিনিস দেন যে যাও গরুরে যাও হয় তো, আমরা আমাদের গরুরে রুমেনের যে ফাংশন, তার ইনসেশন যে ফাংশন, সে ঘাস কুড়া খড় খায় হজম করে, আর আমার রুমেনার যে ফাংশন অনেক ডিফারেন্স। তো আমরাই তো যদি বাত হজম না করতে পারি, একটা ডাক্তার সাজেস্ট করে আপনি যাও হন। তো আমার যেই সে ধরেন যেমন আমি ইটের মেশিনে যদি দাম দিই চালইব চালাসবে কোনো দিন আশাই করা যায় না। তো গরুর ভিতরে যাও দেওয়া আর ইডেন মেডিসিনের দাম দেওয়া একই কথা, একই কথা, কোনো ডিফারেন্স নেই। তো আমি 15 লাখ টাকা আমি চাওয়া দাম চাচ্ছি আজকে। 1000
কেজি ওয়েটের সুন্দর গরু, ১৫ লক্ষ টাকা সে চাওয়া যাবে কিনা সেটাও কিন্তু আপনাকে ভাবতে হবে। আপনি শিক্ষিত মানুষ, সঠিক দাম যেটি সেটি তাদের আসলে মাথায় থাকে না, মনে করে যে এই গরুটা হয়তো ২৫-৩০ লক্ষ টাকা বিক্রি হবে, কিন্তু আসলে সেই গরুর দাম সর্বোচ্চ ৫-৬ লক্ষ টাকা, হাইস্ট ৭ লক্ষ টাকা। আমরা ভিডিও করার পরে অনেক সময় দেখা যায় যে অনেক গ্রাহক এসে দাম ৮ লক্ষ ১০ লক্ষ ১২ লক্ষ টাকা বলে, কিন্তু তখন তার দেয় না, মনে করে বা ঢাকাতে নিয়ে গেলে আরও বেশি দামে বিক্রি করতে পারবো। এই যে তাদের ভুল ধারণা, ভুল ধারণার কারণে তারা গরু বিক্রি করে না, সর্বশেষে এমন একটা দাম তাদের সামনে এসে দাঁড়ায় তখন অনেকেই নিতান্তই মনের দুঃখে মনের কষ্টে গরু পালন করতে পারবে না বিধায় বিক্রি করে দেয়, আর নইলে আবার বাড়িতে নিয়ে আসে, এই কারণেই গরুগুলো বিক্রি হয় না। এটি আমার মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে এটাই হচ্ছে আমার যেটি আমার কাছে মনে হয়েছে। আমি তাদেরকে পরামর্শ দেব এই ভিডিওর মাধ্যমে, আগামীতে গরু পালন করার আগে গ্রামে যারা আছেন তারা অত্যাধিক বড় গরু না পালার পরামর্শ দেব। যতটুকু আপনার এলাকায় এই গরুগুলো বাজারজাত করা যাবে ঠিক সেই সাইজ গরুগুলো আপনারা পালন করবেন, একটি বড় গরু পালার দরকার নাই, আপনারা ওই টাকা দিয়ে ৪টা ছোট গরু পালন করেন, তাইলে হয়তো আপনারা উপকৃত হবেন। ধন্যবাদ। চিত্র কৃষি আর কৃষকের মিত্র, চিত্রপুরি কৃষি চিত্র খামার আর খামারির মিত্র, চিত্রপুরি কৃষি চিত্র। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন, আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।